সালামু আলাইকুম ভিউয়ার্স, কি আর বলবো রে ভাই, দেখেন এই একটা মেয়ে, এই মেয়েটাকে একটু দেখুন, ভালো করে দেখেন, এই মেয়েটাকে একটু ভালো করে দেখেন, আর স্ক্রিনের উপরে এই এই ছবিটা দেখেন, এই মেয়েটা গতকাল এই মেয়েটাকে শেষ করে দিয়েছে। এই পিচ্চি মেয়েটা গতকাল ওর বাবার সাথে নামাজ পড়ছিল, তো ছোট্ট মেয়ে আগে আগে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে মেয়েটা উদাও, কোথাও মেয়েটাকে খুঁজে পাওয়া যাইতেছে না। এক পর্যায়ে মেয়েটাকে খুঁজতে খুঁজতে গেছে এক ফয়ের কাছে, তখন সেই ফয়ের বলছে যে মেয়েটা তোমাদের বাড়ির ভিতরেই আছে, তোমরা একটু তল্লাশি করে ভালো করে খুঁজে দেখো। তখন ওর বাপ মা সবাই মিললে মানে প্রত্যেকটা ঘর চেক করতেছিল। চেক করার পরে তখন জানতে পারে, দেখে যে এই মেয়েটার রুমের ভিতরে তিনতলায় এই মেয়েটার রুমের ভিতরে আছে। আর এই ঘটনাটা ঘটছে গাজীপুর মেম্বার বাড়ির মোড়, গাজীপুর ভোটবাজার মেম্বার বাড়ির মোড়, ঠিক আছে। যে এই ঘটনা ঘটছে যে এই মেয়েটা দেখেন যে এতটাই নিষ্ঠুর, এতটাই পাষাণ। এই মেয়েটার বয়স, এই পিচ্ছে মেয়েটার বয়স আড়াই বছর, মাত্র আড়াই বছর। এই আড়াই বছরের মেয়েটা কী বুঝে আপনারা বলেন, কী বুঝে? ওর চিন্তাধারা কী ছিল আল্লাহ জানে। এই মেয়েটাকে যে একবারে নিস্তেজ কইরা এই টয়লেটের ভিতরে রাখছে, বালতির ভিতরে লুকাই রাখছে। এখন জনসম্মুখে সবাই দৌড়ছে, তারা কথা বলে জানি কিছুই করি নাই, আমি কিছুই জানি না, কে জানি। ভাই কোথায় যাবেন? আপনার মেয়ে, আপনার ছোট্ট একটা মেয়ে, এখন নিরাপদ মেয়ে, কেন কেন এমনটা করবেন? আর এই মেয়েটা নেশাগ্রস্ত, এই মেয়েটা একা একা থাকে, এই মেয়েটার রুমে কেউ থাকে না, বাপার সাথে তেমন একটা মিল ভালো না। কি আর বলবো ভাই, দেখুন এখন জনগণ এর ধরছে, ধরার মাধ্যম কেউ কিছু কারণে পুলিশের হাতে তুল দিচ্ছে, কিন্তু এর শাস্তি কী হতে পারে আপনারা বলতে পারেন? ওই দু চার দিন জেল, তারপরে কেমনি ছেড়ে দিতে উচিত যে এই মেয়েটাকে, এর মেয়ের বাবা, এই যে পিচ্চি মেয়েটা দেখেন, আজকে পিচ্চি মেয়েটা নাই কিন্তু এর বাবা কখনো দিনে কাজ করে না, এর মা গার্মেন্টসে কাজ করে, আর এর বাবাও যদি দিনের বেলা কাজ করে, এই বাচ্চা মেয়েটাকে কে দেখবে? এই জন্য এর বাবা সবসময়ের জন্য রাত্রের ডিউটি করে মেয়েরে দিনের বেলা দেখে রাখে। আর এখন এই বাবা পাগল যে তার মেয়েকে হারিয়ে, মা পাগল হয়ে গেছে তার মেয়েকে হারিয়ে, কেন এমনটা করলে? কী অপরাধ ছিল আমাদের, আমরা কী করছি এদের সাথে? কোনো ঝগড়া নাই, জঞ্জাল নাই, কিছু নাই, কেন এমনটা করলে? প্রত্যেকটা বাড়িওয়ালাকে বলবো যে আপনারা যারা ভাড়াটিয়া রাখেন, যারা ভাড়া, যে ভাড়াটিয়ারা আপনাদের বাড়িতে ভাড়া থাকে, উচিত তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা, যে তারা কোথা থেকে আসছে, তাদের বাড়ি ঘর কোথায়, তাদের ঠিকানা কোথায়। কারণ যে কোনো মুহূর্তে আপনাদের সাথে এমন কোনো দুর্ঘটনা ঘটাই দিতে পারে যে শেষ পর্যন্ত তার দায়ভার আপনার নিতে হতে পারে। আর যদি আপনার চেনাশোনা জানা থাকে যে এর বাড়ি এখানে, তার ভোটার আইডি কার্ড, তার যে গ্রামের যে পরিচয়পত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, এইগুলো যদি আপনারা নিয়ে রাখেন, তাহলে আপনাদের কোনো ভোগান্তি পোহাতে হবে না। তা নাহলে আপনাদের একটা ভুলের কারণে যে ভাড়াটিয়া পাইছি বাড়িতে উঠেই গেলাম, এরকমের কাজ আপনারা করবেন, দেখবেন এর থেকেও আরও বড়ো কোনো দুর্ঘটনা ঘটাই যাবে, তখন কিছুই বলার থাকবে না, সম্পূর্ণ দায়ভার তখন আপনাদের ঘাড়ের উপর চলে যাবে। যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা যে বাচ্চা নিয়ে এই সুগা বাসায় থাকেন, তারা সতর্কতার সাথে থাকবেন, সাবধানে থাকবেন। কারণ আমি মনে করি যেটা, যে সুগা বাচ্চা নিয়ে কখনো সুগা বাসায় থাকা ঠিক না, তাদের আলাদা নিরাপত্তা দিয়ে রাখার জন্য আলাদা থাকা উচিত। আজকে আপনার হতে পারে বা কালকে আর একজনের হতে পারে, তাই স্বাভাবিক। দিন এবং দুনিয়া কোথায় চলে যেতেছে ভাই? যাই হোক ভিউয়ার্স, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর একটা কথা, এর বিচারটা কী হয় আপনারা সবাই কমেন্টে জানাবেন। ওকে ভিউয়ার্স, তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।